অনেক কষ্ট করে ছেলেটিকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছি অনেক ধার দেনা হয়ে গেছে শোধ করবো কীভাবে জানি না আবার এদিকে ছেলের নতুন বায়না একটা গাড়ি কিনে দিতে হবে তার বন্ধুদের সকলের গাড়ি আছে তাই গাড়ি অবশ্যই কিনতে হবে কিন্তু কি করে আমি কিনে দেব আমার তো অনেক ধার ও গিন্নি তুমি শুনছ তোমার ছেলের নতুন আবদার আবার নাকি নতুন একটা গাড়ি কিনতে হবে কেটিএম গাড়ি কিন্তু এত ধার দেনা করবার পরে কি করে গাড়ি কিনবো তুমি বলো আবার নতুন গাড়ি না কিনে দিলে তোমার গুণধর ছেলে আর কলেজে যাবে না তার বন্ধুদের সকলের গাড়ি আছে সবাই স্টাইল দেখায় রং বাদ সব তোমার ছেলের যদি গাড়ি না হয় সে আর কলেজেই যাবে না এখন তুমি আমাকে বলো কি আমি করি আমি কি আত্মহত্যা করবো এখন কি বলো তুমি আবার আমাদের রাজু এইরকম বায়না করেছে তা একদম সম্ভব নয় তুমি খুব অসহায় আমি জানি একদম তুমি গাড়ি কিনে দেবে না কোনো প্রকারে তুমি গাড়ি কিনেই দেবে না এই তো আমার বান্ধবী এদিকে আসছে একটা গাড়ি হলে কতই না মজা করতাম বান্ধবী আজকে আমরা ঘুরতে যাবো না কালকে আমরা যাবো ঠিক আছে আজকে আমি এখন ঘরে যাই এবং দেখি বাবা কি করছে গাড়ি কিনে আনছে কিনা এখন কেলে লাগে খুঁটে বাবা আমি জীবনে দেখিনি প্রত্যেকের বাবা কতই নাকি কিনে দেয় আর আমার বাবা দেখো এত করে বললাম রে গাড়ি কিনতে কিনেই দিল না এখন আমি রাগে আমি বাবার জুতো পরে পালিয়ে এসেছি বাবা নিশ্চয় আর অফিস যাবে না আজকে যেতেও পারবে না কারণ তার জুতো আর নেই কিন্তু চলতে চলতে পায়ে কি হয়েছে আমার দেখি তো এত ব্যথা কেন পায়ে ও এদিকে বৃষ্টিও চলে এলো আর পা থেকে তো ব্যথা করছে রক্ত পড়ছে এদিকে আর পেছনে পেছনে মাও চলে আসছে কতগুলো বললাম এটা গাড়ি কিনতে কিন্তু কিনেই দিল না খালি বলে টাকা নেই টাকা নেই টাকা নেই আরে এত টাকা ইনকাম করে টাকা যাই কোথায় টাকা নেই কেন কিনতে পারো না একটা বলে গাড়ি ও আমার পায়ে এত ব্যথা করছে কেন রক্ত করছে কেন ও বাবার জুতার মধ্যে এতগুলো পিন মারা আমার গুণধর ছেলে আমাকে নিঃস্ব করে ছাড়াবে এমনিতে ঘরে বাড়ি ভাঙা তারপর ছেলের আবার অন্যায় আবদার গাড়ি তো কেনার পয়সাই নেই আগের এতগুলো আই লোন বাকি আছে কি করে শোধ করবো এখন আর আমার পকেটে এক পয়সাও নেই এদিকে ছেলে ঘর থেকে পালিয়ে গেছে আর ফোন করে দেখি ছেলেকে হ্যালো সোনা তুমি চলে এসো তোমার গাড়ি আমি কিনে দেবো আমি যে কোনো প্রকারই হোক তোমার গাড়ি কিনে দেবো হ্যাঁ তুমি তো শুনলে ফোনে বাবা গাড়ি কিনে দিয়ে বলেছে চলো কি মজা এবার ঘর যাই আমরা হ্যাঁ রে খোকা তোর বাবা নিশ্চয়ই তোর গাড়ি কিনে দেবে বাবার যে কষ্ট বা দুঃখ থেকে বুঝলে এই পৃথিবীটা কতই না ভালো হতো বাবা ক